ভালো লাগছে এখন নাকি? নর পাখিটা জোড়া নেওয়ার চেষ্টা করছে, বাট মাদি পাখিটা চুপ করে বসে আছে। যাই হোক, যখন জোড়া নেওয়ার ইচ্ছা হবে নিবে। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন যে রেশার কবিতরগুলো আনছি, সেই রেশার কবিতরের মূলত এই খাবারের আইটেমগুলো। আর আগের যে একজোড়া কবিতর আনছিলাম, সেটার ভিডিও অলরেডি আপনারা অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি, দেখে নিতে পারেন। তো এই খাবারগুলো একসাথে আমি মিক্স দিয়ে এই কবিতরগুলোর জন্য খাবার বানাবো। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চিনা, আর চিনা দিয়েছি ওখানে। এখানে রয়েছে জঞ্জরা, যা ভুট্টা নামে অনেকে চেনেন। তো জঞ্জরাটা অনেক বড় সাইজের, একটু ছোট হলে ভালো হতো। যাই হোক, এগুলো হচ্ছে সরিষা, আর এগুলো হচ্ছে ধান। নর্মাল যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো, কিন্তু পাতান নেই বললেই চলে। তো পাতান থাকলে মূলত কবিতরে পাতান যে ধানগুলো রয়েছে সেগুলো মূলত খায় না, তাই জন্য আমি ভালো যে ধানটা রয়েছে সেটা দিয়েছি। আর এখানে নিয়েছি গম তার সাথে মিক্স করব। এগুলো সবগুলোই একসাথে মিক্স করে দেব আমি এইখানে। তো একে একে আমাকে এইখানে ঢালতে হবে। তো আমি ঢালছি, এটা ভিডিওটা একটু দ্রুত করে নিই, নইলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। সবগুলো মিক্স করা শেষ, এখন ভালোভাবে নেড়ে নেব। এখানে দেখতে পাচ্ছি ভুট্টার ভাগটা একটু বেশি হয়েছে। তো এটাই মূলত পারফেক্ট, কেননা ভুট্টাটা একটু বেশি খায় রেশারে, তাই জন্য এটা চলবে। একটু গম দিয়ে নিই, গমটা একটু কম রয়েছে, গমটা দিয়ে নেব, কিছু গম দিয়ে নিই। আর সরিষাগুলো কিছু দিব, সরিষাও কিছু কম রয়েছে, সরিষাগুলো দিয়ে নেব। এগুলো সব একসাথে মিক্স করে কিন্তু কবিতরকে দিব। কবিতরকে খাবার ভালো, সঠিক এবং সুস্থ রাখতে খাবার সঠিক নিয়মে দিতে হবে, এবং সবগুলো খাবার দিলে কবিতরের শারীরিক গঠন এবং ডিম্বাচ্চা ভালো করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে যে খাবার খাচ্ছে, বাম দিককার যে মাদি কবিতরটা রয়েছে সেটা, এবং ওইদিকে পিছনে যেটা রয়েছে সেটা নর। এই জোড়া নতুন কবিতর নিয়ে আসছি, এই যে পাখা বাড়ি মারছে, এই দুটা নতুন কবিতর নিয়ে আনছি। আর আগের দুইটা ছিল, মোট চারটি কবিতর রয়েছে আমার রেশার কবিতর। তার মধ্যে এগুলো কিন্তু ছুটভাবে নিয়েছি, এগুলো পরের যে জোড়া, এই জোড়া না নয়। কে টিয়া পাখিটা নিবি বল, কে নিবি? জেলি তো আর ওকে দে দিন, যে টিয়াটা হাতে লে লিবি, লিয়ে চল যা বাড়ি, লিয়ে চল যা ভাল করে। খুব ভালো লাগছে, হাত একেবারে বুকে করে মনে হচ্ছে খুব কষ্টে আছি। মাথায় তো টিয়া পাখি রয়েছে, এই মনে হচ্ছে মাথায় অনেক বড় দায়িত্ব চেপে নিয়ে দাঁড়িয়ে আছে, আসলে ভয় পাচ্ছে। না, এখন উড়িয়ে দিব, দেখ উড়িয়ে দিচ্ছি, চালিয়ে দিব। এরে মাথায় এসে বসছে, আবার উড়াই, আবার মাথায় এসে বসছে, উঠতে চাইছে না, আবার উড়াই দেখি। এই যে বারবার একই অবস্থা, এবার উঠছে।